জয় বন্ধুরা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আজকে কোন টপিকে কথা হতে চলেছে তো তোমাদের ডাব্লুবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিমিনারি পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমরা খুব টেনশানে রয়েছ চিন্তাতে রয়েছ কারণ তিনে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন তার সঙ্গে সঙ্গে গতকালকে তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ পোর্টালেও দেখেছো যে পশ্চিমবঙ্গে তিনে জানুয়ারি থেকে আংশিক লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর থেকে তোমরা অনেকে টেনশন করছো যে প্রিলির রেজাল্ট কবে দেবে প্রিলি প্রিলির রেজাল্ট কি পিছিয়ে যাবে আর যদি প্রিলি রেজাল্টটা দিয়েও দেয় তো মাঠ কী দেরিতে হবে না হবে এ ব্যাপারে আমাকে বারবার কল করছো মেসেজ করছো তো আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলে দেবো কবে কী হতে পারে তো ভিডিওটাকে কেউ স্কিপ করবে না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এখন দিন দিন বেড়েই চলেছে তো কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছিলেন যে তিনে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে বিধিনিষেধ আরও কড়াকড়ি হতে পারে আংশিক লকডাউন লাগতে পারে তো এটা এখনও পুরোপুরিভাবে ঠিকঠাক হয়নি যে সত্যি তিনে জানুয়ারি থেকে আংশিক লকডাউন হবে কি হবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে সিচুয়েশানের ওপর এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলবে তার উপর তো যাই হোক তো তোমাদের প্রিলির রেজাল্ট তো দেখো প্রিলির রেজাল্ট আমরা অনেকদিন দিন ধরেই শুনে আসছি যে এই তারিখে প্রকাশিত হবে এই তারিখে ইভেন আমিও তোমাদেরকে বলেছিলাম তেইশ চব্বিশ তারিখ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাট সেটা প্রকাশিত হয়নি তো এবার প্রশ্ন হচ্ছে যে তবে তাহলে কবে প্রকাশিত হবে তো তোমাদের রেজাল্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে দুয়ে জানুয়ারি এর পর থেকে তোমাদের যে কোনো ডেটে রেজাল্ট প্রকাশিত হবে ডেট আমি বলতে পারবো না কারণ ডেট আমার জানা নেই ডেট জানা থাকলে অবশ্যই তোমাদেরকে বলতাম তো আজকে দুই জানুয়ারি এরপর থেকে যে কোনো একটা ডেটে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর রেজাল্ট তোমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই পাবলিশ হয়ে যাবে চিন্তা করো না তো পিটি এবং পিএমটি সেটা পুরোপুরি ডিপেন্ড করছে সিচুয়েশানের উপর এবার দেখো যদি করোনার এ গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়ে যায় আরও বাড়তে থাকে তাহলে কিন্তু তোমাদের মাঠ ডিলে হবে কারণ এর আগে আমরা দেখেছি দু হাজার উনিশের যে রিকমেন্ডটা হয়েছে তার মেন এক্সামের পর তোমাদের ইন্টারভিউয়ের অফিসিয়াল নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছিলো বাট ইন্টারভিউটা করোনার জন্য কিন্তু থেমে গিয়েছিল পরবর্তীকালে গিয়ে হয়েছিল যখন সমস্ত কিছু ঠিকঠাক হয় ঠিক তেমনও হতে পারে তোমাদের যদি কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে বাড়তেই চলে তাহলে তো কিন্তু তোমাদের মাঠটা ডিলে হতে পারে আর রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে যাবে আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের আজকে আবগারি পুলিশের মেন এক্সাম তো যারা মেন এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নব্বই মিনিট তোমাদের পুরো একদম হান্ড্রেড পারসেন্ট দেবে আশা করছি তোমরা সকলেই পারবে আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই পারবে তো তোমাদের রেজাল্ট বলে দিলাম যে দুয়ে জানুয়ারির পর দেওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ডেটে একটা পাবলিশ হবে ডেট জানতে পারলে অবশ্যই জানাবো আর তোমাদের মাঠ ডিলে হতে পারবে পুরোটাই ডিপেন্ড করছে সিচুয়েশানের ওপর সিচুয়েশান কেমন কি থাকবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো ব্যাপার নেই মাঠ হয়ে যাবে আর যদি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ে তাহলে কিন্তু মাঠ ডিলে হবে আমরা দেখেছি অলরেডি মহারাষ্ট্রে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়েছে আংশিক লকডাউন কিন্তু অলরেডি মহারাষ্ট্রে শুরু হয়ে গেছে বিভিন্ন আদার স্টেটগুলোতেও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি অবশ্যই যে কোনো জায়গায় যাও তোমরা সকলে মাস্ক পরবে হাত স্যানিটাইজ করবে বারবার এটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি কারণ অলরেডি আমাদের দুটো বছর আমাদের জীবন থেকে নষ্ট হয়ে গেছে বলতে পারো অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে তাই বলছি বারবার বলছি এই ভুলটা বারবার করুন আমাদের ইন্ডিয়ার লোকজন মানে কেয়ারলেস সিটিজেন এক কথায় সত্যি কথা বলতে কেয়ারলেস সিটিজেন মানে ভ্যাকসিন নিয়ে নিয়েছি মানে করোনা চলে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো কী হয় সিচুয়েশানটা পুরোপুরি ডিপেন্ড করছে তো এই ছিল ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চেয়েছি তোমাদেরকে তো চিন্তা করার দরকার নেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে কোনো রকম কোনো টেনশন নিও না নিজের পড়াশোনাকে ঠিকঠাক চালাও নিজের রানিংটাকে ঠিকঠাক করো বলা নেই কবে কি মাঠ হয়ে যায় কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যায় তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্ধু মাতরম